Hello students, welcome back to online biology. I am Ashok Kumar Mahato. So আজকে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আমরা ডাইরেক্ট চলে আসি সেই বিষয়টা হচ্ছে RDB বা রেড ডেটা বুক. ওকে, তাহলে রেড ডেটা বুক লিস্ট বা RDB জানার আগে আমাদেরকে একটা জিনিস সবথেকে বেশি জানতে হবে, সেটা হচ্ছে IUCN. কি বললাম? IUCN. তাহলে IUCN যেটা রয়েছে IUCN, এটা আমরা সবাই জানি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স. এটা কি হয়, 1948, ঠিক আছে, 1948 160টা দেশ মিলে, কতগুলো, 160টা দেশ মিলে ইউরোপের ফ্রান্সে, ঠিক আছে, ইউরোপের ফ্রান্সে এটা প্রতিষ্ঠিত হয়. যখন প্রতিষ্ঠাতাটা হয় তখন এর নাম ছিল IUPN, IUPN, ওকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নেচার এর নাম ছিল. পরবর্তীকালে 1956 সালে এই নামটা কনভার্ট করে IUCN করা হয়। তাহলে আমরা যেটা এখন আলোচনা করব RDB, সেটা কিন্তু এই IUCN এর উদ্যোগেই তৈরি করা হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ জীব বৈচিত্র্যের সংরক্ষণের উপর থাকে, যেখানে প্রতিটা জীব যাতে পরিবেশের মধ্যে সুস্থভাবে থাকতে পারে তার জন্য সে নানারকম ব্যবস্থা গ্রহণ করে, এবং এই ভিত্তিতে যেসব জীবগুলো প্রায় বিলুপ্ত বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা যারা বিলুপ্ত অলরেডি হয়ে গেছে, বা যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে, বা যারা ক্ষয়প্রাপ্ত প্রজাতি, বা যারা বিরল প্রজাতি, তাদেরকে একটা লিস্টে বহিঃপ্রকাশ করার জন্য, তাদেরকে প্রকাশিত করার জন্য যে বুকটা পাবলিশ করা হয় সেই বুকটাকে বলা হয় RDB বা রেড ডাটা বুক, আর যে লিস্টটা পাবলিশ করা হয় সেটাকে বলা হয় রেড ডাটা বুক লিস্ট। ওকে, এখন কি হয়, এই রেড ডাটা বুক পাবলিশ করার ক্ষেত্রে SSC-র একটা ব্যাপক উদ্যোগ রয়েছে। SSC মানে হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন, এইটার উদ্যোগে এইটা রচিত হয়ে থাকে, RDBটা রচিত হয়ে থাকে। RDB ছাড়াও অন্যান্য কিছু ক্ষেত্রে কিছু লিস্ট তৈরি করার জন্য, উদ্ভিদ কিংবা আরও কিছু লিস্ট তৈরি করার জন্য আরও বিভিন্ন দুটো বুক কি করা হয়, আলোচনা করা হয়, সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক আর ব্লু বুক, এরকম বুকগুলো আলোচনা করা হয়। যাই হোক, তাহলে এইটা হচ্ছে RDB বা রেড ডাটা বুক। ওকে, তাহলে যাওয়া যাক রেড ডাটা বুকের দিকে। তাহলে রেড ডাটা বুকে প্রথমে বলে রাখি যে এটা কার উদ্যোগে হচ্ছে, এটা IUCN এর উদ্যোগে। IUCN কী করে দ্বারা সম্পাদিত হয়, যে পুস্তকে কি পৃথিবীর বিলুপ্ত প্রজাতি ও উপপ্রজাতির অবস্থা বিচার করে জীবের সংরক্ষণে সবচেয়ে গ্রহণযোগ্য, স্বীকৃত ও বিকল্পহীন তালিকা প্রস্তুত করে, সেইটাকে আমরা RDP বা রেড ডাটা বুক বলি। কার উদ্যোগে হয়, SSC সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে হয়ে থাকে RDB বুকটা। ওকে, তা খেয়াল রাখবে যে IUCN এর সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডে রয়েছে। কোথায়? সুইজারল্যান্ডে, এবং এই সুইজারল্যান্ড দপ্তর থেকে এটা কন্ট্রোল হয়ে থাকে। ওকে, তাহলে RDBর প্রধান যে বিষয়গুলো আলোচনা করা হয় সেটা প্রথমে হচ্ছে পৃথিবীর জীব বৈচিত্র্যমাত্রা হ্রাস, কোনো জীব বৈচিত্র্য কতটা হ্রাস পেয়েছে তার মাত্রাটা নির্ণয় করার জন্য। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা কোন কোন জীব বৈচিত্র্য অবলুপ্ত বা কোনো জীব বৈচিত্র্য বিপদগ্রস্ত তা যাচাই করা। তারপর হচ্ছে কোন কোন জীবের স্থানীয় বা পৃথিবীব্যাপী আশু সংরক্ষণের প্রয়োজন, অর্থাৎ কটা পৃথিবীব্যাপী কোন কোন জীবগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাবে তাদের কী ধরনের সংরক্ষণ প্রয়োজন সেটাও এখানে আলোচনা করা হয়ে থাকে। এরকম অনেকগুলো পয়েন্ট করা যাবে, পরিবেশের কোন কোন কারণ বা মনুষ্য সৃষ্ট হতে পারে বা প্রাকৃতিক কারণ হতে পারে, কোন কোন কারণের জন্য জীবের অস্তিত্ব সংকটের জন্য দায়ী, সেইগুলো আর রেড ডাটা বুকে আলোচনা করা হয়ে থাকে। ওকে, তাহলে এইখানে সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় HS পরীক্ষাতে যে IUCN বা রেড ডাটা বুক কী। এরপর রেড ডাটা বুক কী করে, এইখানে রেড ডাটা বুক যখন পাবলিশ করে রেড ডাটা বুক লিস্টটা, তখন তারা কী করে 8টি শ্রেণী প্রজাতি উল্লেখ করে যে কারা কোন ধরনের স্ট্যাটাসের মধ্যে আছে। সাপোজ ধরো ভারতীয় বাঘ, ভারতীয় বাঘ কি ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড মধ্যে আছে, অর্থাৎ সে অনেক বিপন্নর মধ্যে আছে। এরপর তার থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে সেগুলো বিপদটা ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে। তাহলে সেই রকম ভিত্তিতে তারা আটটা শ্রেণী ভাগ করেছে। সেই আটটা শ্রেণী পরপর আমরা একটু দেখে নিব যে কোনটাকে কী ধরনের তারা ডেজিগনেটেড করা হয় বা ডেজিগনেশন ওটা দেওয়া হয়। ওকে, তাহলে ফার্স্ট যেটা অলরেডি হয়ে গেছে বিলুপ্ত সেটা হচ্ছে অবলুপ্ত বা এক্সটিংক্ট প্রজাতি,
এক্সটিংক্টের ক্ষেত্রে যেমন ডোডো পাখি একটা এক্সটিংক্ট প্রজাতি, ওকে, তাহলে সেক্ষেত্রে এটা এক্সটিংক্ট। এক্সটিংক্টের পর হচ্ছে যারা বন্য পরিবেশে বিলুপ্ত হয়েছে, অর্থাৎ আর বন পরিবেশে যাদেরকে পাওয়া যাবে না, এবং যদি চেষ্টা করা হয়, যদি মানুষের চেষ্টা থাকে, তাহলে তারা কৃত্রিম পরিবেশে ওইটাকে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে রাখতে পারে, অর্থাৎ কৃত্রিম প্রজননের মাধ্যমে রাখতে পারে, তখন সেটা হচ্ছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। ওকে, এরপর এর থেকে যেগুলো রয়েছে কিন্তু খুবই কষ্টকর অবস্থায়, অর্থাৎ এতই কমে যাচ্ছে এদের প্রজাতিটা যে তারা অবলুপ্ত হয়ে যেতে পারে। ওকে, এরপরে এর থেকেও যেটা কম হয় সেইটা হচ্ছে কি বিপন্ন বা এন্ডেঞ্জার্ড স্পেসিস, এদের ক্ষেত্রে কি হয় অদূর ভবিষ্যতে এরা বিলুপ্ত হওয়ার সম্ভাবনাটা থাকে, সেই জন্য এদেরকে কি বলা হয় এন্ডেঞ্জার্ড স্পেসিস বলা হয় থাকে। ওকে, এন্ডেঞ্জার্ড স্পেসিস যদি আমি একটা উদাহরণ বলি, তাহলে নীলগিরি লেঙ্গুর হবে, ঠিক আছে, লায়ন টেলড মেকাক হবে, এগুলো উদাহরণগুলো বলছি আমি, এই উদাহরণগুলো এন্ডেঞ্জার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপরে আরও একটু কম, খুব কম বিপদ সম্পন্ন কিন্তু এখনও বেঁচে রয়েছে, কিন্তু তাদের পরিবেশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সংকটাপন্ন, যেমন দেখবে রেড পান্ডা কিন্তু এটার আন্ডারে পড়ে। ওকে, এই তিনটা ক্যাটাগরি যেটা বক্সের মাধ্যমে ক্লোজ করে দেওয়া হলো, এই তিনটাকে থ্রেটেন্ড ক্যাটাগরিজ বলে, এটা পরিবেশের উপর নানা রকম থ্রেট আছে এবং এই থ্রেটেন্ড তিনটাই কিন্তু পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট হচ্ছে প্রায় বিপদগ্রস্ত, এইগুলো বিপদগ্রস্ত হয়েছে কি হয়নি তার ব্যাপারে একটা কনফিউশন, কিন্তু বিপদগ্রস্ত কিছু না কিছু হয়েছে, এবং এদের জীবসংখ্যাটা এখন এনাফ থাকলেও পরবর্তীকালে এদের কমতে পারে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রায় বিপদগ্রস্ত, ঠিক আছে। যেমন জাগুয়ার এদের ক্ষেত্রে একটা উদাহরণ, লিস্ট কনসার্ন এদের ক্ষেত্রে বলা যাবে না যারা বিপদ আছে কি নেই, ঠিক আছে, কিন্তু একটা অনুমান করা যায় সে উপরের দিকে উঠছে আর কি, যে ধীরে 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 সে উপরের দিকে উঠছে তাদের প্রজাতির সংখ্যা কমার জন্য। এইটার আন্ডারে মানুষ কিন্তু হতে পারে, কিছু কিছু হরিণ, কৃষ্ণসার হরিণ রয়েছে, সেটাও এটার আন্ডার পড়ে। তারপর তথ্য অজ্ঞাত, এগুলো জানা যায়নি যে তারা বিলুপ্ত হবে কি হবে না। নেক্সট হচ্ছে কিছু মূল্যায়িত হয়নি, তাহলে এইগুলো হচ্ছে পরপর পরপর এদের জিনিস। এইগুলোকে কী হয় নানারকম সিম্বল দ্বারা ডেজিগনেশন করা হয়, এক্সটিংক্ট যেমন ই, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড ই ডাব্লু, চরম বিপন্ন সি আর, বিপন্ন ই, সংকটাপন্ন ভি, প্রায় বিপদগ্রস্ত এন, আপাত নিরাপদ এল এ, ডাটা ডেফিসিয়েন্ট ডি, এরকমভাবে এগুলোকে ডেজিগনেশন করা হয়। সেই জন্য কী করা হয় পরপর এইখান থেকে উপরের দিকে যত উপরের দিকে উঠা যাবে, এই জায়গা থেকে যত উপরের দিকে উঠা যাবে সেই প্রজাতিটার এক্সটিংশন হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সে ধীরে ধীরে এক্সটিংশন হচ্ছে বা সে ধীরে ধীরে বিপদের দিকে এগোচ্ছে। আর যদি কোনো প্রজাতি উপর থেকে নিচের দিকে নামছে তার মানে তার বিপদের ভয়টা কমে যাচ্ছে। যেমন দেখবে কয়েকদিন আগেই দেখবে যে ভারতীয় বাঘের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে, তাহলে কী হচ্ছে সেখানে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড থেকে বৈজ্ঞানিকরা চাইছে তাকে এন্ডেঞ্জার্ডের মধ্যে প্লেস করে দিতে। যখনই কোনো প্রজাতি এরকমভাবে আবিষ্কার হয় তখন তাকে স্ট্যাটাস দেওয়া হয় যে তাকে কী স্ট্যাটাসের মধ্যে রাখা হয়, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড বা ভালনিয়ারেবল, এরকম থ্রেটেন্ড ক্যাটাগরি একটা স্ট্যাটাস দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে যাই হোক, এরপর হচ্ছে পরেরটা কি, যদি উপরের দিকে যায় তাহলে তো বললাম যে প্রজাতিটা ধীরে ধীরে বিলুপ্ত দিকে এগোচ্ছে, যদি নিচের দিকে আসে কোনো প্রজাতি বা তাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারা পরিবেশে উপযুক্ত থাকার স্থান পাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে কী হবে ধীরে 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 প্রজাতিটার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের সঙ্গে তারা সহজেই অভিযোজন করতে পাচ্ছে সেটা ইন্ডিকেট করে। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ব্যাপারটা। এরপর কী হয় পরেরটার ক্ষেত্রে বলে দিই, এই যে এইখান থেকে এই এরিয়াটা কী হয়, এই জায়গা থেকে এই জায়গাটাতে এগুলো ডাটা পাওয়া গেছে, ওকে, পুরোটা ডাটা পাওয়া গেছে, এবং এই তিনটাকে কী বলা হয় থ্রেটেন্ড ক্যাটাগরিজ বলা হয়। আর এই যে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে অ্যাডেকুয়েট ডাটা, এগুলোর যথেষ্ট ডাটা আছে, এগুলো বৈজ্ঞানিকদের কাছে যে ডাটা আছে যে তারা বিপদগ্রস্ত, সেই ডাটাগুলো ওরা প্রমাণ করছে। ওকে, এরপরে নিচের যেগুলো আছে, নিচেরগুলোর কিন্তু কোনো ইভালুয়েটেড হয়েছে কিন্তু এদের ক্ষেত্রে কিছু নেই, বুঝতে পারা গেল, অর্থাৎ এই জায়গাটাতে ইভালুয়েটেড হয়েছে, এতদূর পর্যন্ত ইভালুয়েটেড হয়েছে কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটা পর্যন্ত ইভালুয়েটেড হয়নি। যাই হোক, আমরা পরের পেজে আরও দেখব। তাহলে এইটা হচ্ছে আরডিবি, আরডিডি এরকম স্ট্যাটাস দেয়, এই স্ট্যাটাসগুলো কিন্তু পরপর খেয়াল রাখবে এবং প্রতিটার ক্ষেত্রে বিশেষ করে এই থ্রেটেন্ড ক্যাটাগরিজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে প্রায়ই আসে, এবং এইটাতে ক্ষেত্রে দুটো করে জীব, উদ্ভিদ এবং প্রাণীর কিন্তু নামগুলো খেয়াল রাখতে হবে। ওকে,
নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসিএন রেড লিস্ট কী করেছে, কিছু প্রজাতি সমূহ ভাগ করেছে যে উদ্ভিদ কত রয়েছে, প্রাণী কত রয়েছে। আমি কি আমি এখানে কি করেছি, আইইউসিএনের ওয়েবসাইট থেকে কিছু কিছু লিস্ট বের করে তার নাম্বারগুলো এখানে আমি দেখাচ্ছি তোমাদের, যে এরকম নাম্বারগুলো বর্তমান রয়েছে। তাহলে কী করে আইইউসিএন মোটামুটি 63,837টা এখনও পর্যন্ত মূল্যায়ন করেছে, কত 63,837। ওকে, এটা দেখবে অনেক সময় কী হয়েছে, যদি পুরোপুরি রূপে দেখা হয় তাহলে বর্তমানে 1,20,000 হয়ে গেছে, এবং 2020-র মধ্যে তারা চাইছে যে 1,60,000 প্রজাতির মূল্যায়ন করে দিতে। যাই হোক, এটা 2012 সালে, সেখানে তখন পর্যন্ত কত হয়েছিল 63,837। ওকে, এরপর কী হয় পরেরটা, এইখানে বিলুপ্ত হয়ে গেছে কত 842, বন্য পরিবেশে বিলুপ্ত হয়েছে 78, চরম বিপন্ন অবস্থায় আছে 3,947, তারপর হচ্ছে বিপন্ন অবস্থায় আছে 5,776, তারপর হচ্ছে সংকটাপন্ন প্রায় 10,000 আছে, বিপদগ্রস্ত 3,829 আছে, কনজারভেশন ডিপেন্ডেন্ট, কনজারভেশন করা যেতে পারে 238, আর তথ্য অজ্ঞাত 6,702। এই ধরনের একটা ডাটা আছে, এই ডাটাগুলো আমি আইসিএনের লিস্ট ওয়েবসাইট থেকে এইগুলো কালেকশন করেছি, এবং কিছু বইও রয়েছে। তাহলে এইসব নাম্বারগুলো একটু তোমরা খেয়াল রাখবে, বিশেষ করে থ্রেটেন্ড ক্যাটাগরিজগুলো। তাহলে থ্রেটেন্ড ক্যাটাগরিজ কোনগুলো, থ্রেটেন্ড ক্যাটাগরিজ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে থ্রেটেন্ড ক্যাটাগরিজ। ওকে, এরপরে কী হচ্ছে পরপর যদি এটাকে আগের পেজেও আমি দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছি, দেখো এইখানে কিছু সিম্বল দিয়েছে, ইএক্স মানে অলরেডি বিলুপ্ত, ইডাব্লু বন্য পরিবেশে বিলুপ্ত, সিআর চরম বিপন্ন, ইএন বিপন্ন, ভিইউ সংকটাপন্ন, নিয়ার থ্রেটেন্ড প্রায় বিপদগ্রস্ত, লিস্ট কনসার্ন এটা একটা মানুষ পড়ে, এটা ডাটা ডেফিসিয়েন্ট আছে, এটা এখনও পর্যন্ত মূল্যায়িত করা যায়নি, এইদিকে যত যাবে তার রিস্কটা বেড়ে যাবে। তাহলে এই তিনটা বললাম থ্রেটেন্ড ক্যাটাগরিজ, তাহলে থ্রেটেন্ড ক্যাটাগরিজ এতদূর পর্যন্ত অ্যাডিকুয়েট ডাটা পাওয়া গেছে, এতদূর পর্যন্ত ইভ্যালুয়েট করা গেছে, এটা হচ্ছে অল স্পেসিস। তাহলে পরপর পরপর এখানে আমি হায়ারার্কির মতো এখানে হয়ে গেল, যেখানে পরপর জানা গেল যে কীরকমভাবে আই রেড লিস্ট বা কনজারভেশন স্ট্যাটাস দেওয়া হয়ে থাকে প্রজাতিদের, এখানে একটা প্রণ দেওয়া হয়েছে। দেখবে কখন যখনই তোমরা কোনো ওয়েবসাইটে সার্চ করবে কোনো প্রাণীকে, তখন দেখবে তাদের সাইডে রাইট সাইডে কী করা থাকে, এরকম স্ট্যাটাস দেওয়া থাকে, ইডাব্লুসিআর বা ইএন বা ভিইউ বা এনটি এরকম দেওয়া থাকে। যাই হোক, আমি একটা দেখিয়ে দিই তোমাদের। ওকে, তাহলে দেখো একটা, এটা একটা ইকুইপিডিয়ার পেজ, টাইগারের পেজ আমি খুলেছি। তার টাইগার স্পেসিসের ক্ষেত্রে দেখো এখানে টাইগারের ছবিটা দেওয়া আছে এই জায়গাটাতে, তাহলে টাইগার স্পেসিসের ক্ষেত্রে দেখো এখানে কনজারভেশন স্ট্যাটাস দেওয়া আছে, দেওয়া আছে তো এই জায়গাটাতে কনজারভেশন স্ট্যাটাস দেওয়া আছে। তাহলে কনজারভেশন স্ট্যাটাসের ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে কী হচ্ছে, ইএন দেওয়া আছে, অর্থাৎ এটা এন্ডেঞ্জার্ড আন্ডারে পড়ে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এইরকমভাবে এদের স্ট্যাটাসটা দেওয়া থাকে। 2015 সালে এটা কী করেছে আইইউসিএন এন্ডেঞ্জার্ড স্পেসিসের মধ্যে এটাকে রেখেছে। তারপরে এই জায়গাটা বিভিন্ন এরিয়াতে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেই এরিয়াগুলো দেওয়া আছে, এইরকমভাবে এটা বুঝতে পারা যাচ্ছে। ওকে, তাহলে এরকমভাবে তোমরা যখনই কোনো উইকিপিডিয়ার মধ্যে কোনো একটা প্রাণীকে দেখবে তার কনজারভেশন স্ট্যাটাস কিন্তু এরকমভাবে দেওয়া থাকে। যাই হোক, তোমরা এটা জানার সুবিধার্থে আমি বলে দিলাম। ওকে, বোঝা গেল তাহলে, তাহলে এইরকম প্রক্রিয়াটা দেওয়া হয়ে থাকে। যাই হোক, এরপরে আরেকটা লিস্ট দেখাচ্ছি, সেখানেও এরকমভাবে স্ট্যাটাসটা করা হয়ে থাকে, সেটা একটু দেখে নাও তোমরা। এইখানে দেখো, এখানে বলে দিয়েছে তিনটা থ্রেটেন্ড, একটা এক্সটিংক্ট, একটা লিস্ট কনসার্ন। তাহলে এরকমভাবে এর করা হয়ে থাকে। বর্তমানে যে সার্ভেটা হয়েছে সেই সার্ভে অনুযায়ী একটু ইয়ে করে দেখিয়ে দিই এটা। এইখানে দেখো এক্সটিংক্ট কতগুলো দেখানো হয়েছে, এক্সটিংক একদম রিসেন্টলি এই ডাটাগুলো রয়েছে, এক্সটিংক্ট দেখানো হয়েছে 868, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড দেখানো হয়েছে কত, এক্সটিংক্ট 868, এক্সটিংক্ট ইন দ্য 78, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড 5,716, এন্ডেঞ্জার্ড 7,705, ভালনিয়ারেবল 11,654, নিয়ার থ্রেটেন্ড 4,406, লিস্ট কনসার্ন 36,952, অল স্পেসিস 82,000। এখানে দেখো রিসেন্টলি দেওয়া আছে, তার জন্য প্রজাতির সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এইরকম বলছে, যদি এরকম অনুযায়ী দেওয়া আছে, যদি পুরো প্রজাতিটাকে ওভারঅল কম্পেয়ার করা হয় তাহলে দেখো এদের যে পয়েন্টের আকারে যে হাইজগুলো রয়েছে সেটা কম্পেয়ার করা হয়েছে, যে ওভারঅল স্পেসিসের তুলনায় কতটা ক্ষুদ্র এটা, যেমন এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড কত ক্ষুদ্র, এক্সটিংক্ট কিন্তু তার থেকে বড়, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড তার থেকে অনেকটাই বড়। এরকমভাবে এদের যে ইনক্রিজিং রিস্ক অফ এক্সটিংশন সেটা তুলনা করা হয়েছে। ওকে, তাহলে এরকমভাবে করা হয়ে থাকে। যাই হোক, তাহলে যাওয়া যাক, প্রতিটার ক্ষেত্রে আমরা উদাহরণ দেখব পরে। নেক্সট যেটা হচ্ছে সেটা সবটার ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দেখে নিই।
প্রথম হচ্ছে অবলুপ্ত, তাহলে আয়ুষ অবলুপ্ত মানে হচ্ছে যেটা অলরেডি অবলুপ্ত হয়ে গেছে, এটা পরিবেশ আর দেখতে পাবো না। যেমন হচ্ছে ডোডো পাখি, ডোডো পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে রেফাস কুকুল্যাটাস, এটা 1938 বা ওই ধরনের সমসাময়িক সময় এটা কী হয়, এটা বিলুপ্ত হয়ে গেছে। তারপর হচ্ছে প্যাসেঞ্জার পায়রা, অ্যাক্টোপিস্টে মাইগ্রেটোরিয়াস, ক্যারোলিনা প্যারাকিট, কোনোরুপোসিস, ক্যারোলিনিয়াসিস, ক্যারোলিনেসিস, এটা হচ্ছে অবলুপ্ত। আর এক্সটিঙ্কট ইন দ্য ওয়াইল্ড, যেটা কিন্তু কৃত্রিম পরিবেশে এদের রাখা সম্ভব, সেটা হচ্ছে হাওয়াইয়ের দাঁড়কাক, কর্ভাস হাওয়াইয়েনসিস। ওকে, এটা হচ্ছে বন্য পরিবেশে বিলুপ্ত। চরম বিপন্ন মানে এটা কী দ্বারা, সিয়ার, এটা কী দ্বারা সূচিত করা হবে, সিয়ার দ্বারা। যেমন হচ্ছে ঘড়িয়াল, গ্রেভিয়ালিস, গ্যাঙ্গেটিক্স, গন্ডার, রাইনোসেরস, সোনাডাইকাস, বারবারিস, নীলগিরিনিস নামক একটা উদ্ভিদও রয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা রয়েছে, এটা হচ্ছে চরম বিপন্ন। এরপর হচ্ছে বিপন্নর ক্ষেত্রে কী, বিপন্নর ক্ষেত্রে যেসব অতি দ্রুত হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের সংরক্ষণ আবশ্যক দরকার, যেমন বাঘ কিন্তু এন্ডেঞ্জার্ড, একটু আগে দেখালাম, তাহলে সেরকমই একটা উদাহরণ নীলগিরি লেঙ্গুর, ট্রেকিপিথেকাস জোনি, লায়ন টেল ম্যাকাক, ম্যাকাক সাইলেনাস, রেড পান্ডা, এলুরুস ফালগান্স, এটা কিন্তু বিপন্নর আন্ডার পড়ে। এরপর হচ্ছে সংকটাপন্ন, সবগুলো কালারগুলো কিন্তু দেখবে তাদের ডেঞ্জারটাকে সিম্বলাইজ করা হয়েছে, মানে কে কত ডেঞ্জারের মধ্যে রয়েছে। যেসব প্রজাতি প্রাকৃতিক বা মনুষ্যজাত কারণে বিগত 10 বছর বা 3টি প্রজন্মের মধ্যে 50% বিলুপ্ত হয়েছে বা ভবিষ্যতে হবে, তাদের সংকটাপন্ন জীব বলা হয়। লং টেলড ম্যাকাক এটার আন্ডার একটা উদাহরণ, ম্যাকাকা ফেসিকুলারিস আম্ব্রোসা, এটা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম। তুষার চিতা প্যান্থেরা ইউনিকা, এটা কিন্তু রয়েছে। এটা অনেক সময় বর্তমানে এটা কী করেছে, এন্ডেঞ্জার্ড স্পেসের দিকে মনে হয় তুলেছে আর কি, আমার যেটা আন্দাজ আমি বলতে পাচ্ছি যে ওইটা এখন উপরের দিকে তুলে দিয়েছে, তুষার চিতা বাঘটা এন্ডেঞ্জার্ড স্পেসের দিকে তুলেছে। যাই হোক, এটা এখানে রয়েছে, এই জায়গাটা কি, এটা এন্ডেঞ্জার্ড স্পেসে এখন উঠে গেছে আর কি। প্রায় বিপদগ্রস্ত যেটা আছে সেটা খুব একটা আশঙ্কাজনক না হলেও ভবিষ্যতে বিপন্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেমন জাগুয়ার, প্যান্থেরা অঙ্কা, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা ফ্যামিলিরই এটা একটা, এদের দেখতেও বাঘের মতো হয়ে থাকে, প্যান্থেরা অঙ্কা। আপাত নিরাপদ ক্ষেত্রে মানুষকে ইনক্লুড করা হয়, প্রজাতি আপাত নিরাপদ আর সর্বনিম্ন সংখ্যাযুক্ত, এটা হচ্ছে লিস্ট কনসার্ন। যেমন মানুষ হোমোসেপিয়েন্স, কৃষ্ণসার হরিণ, অ্যান্টিলোপ, সার্ভিকাপ্রা। এরপর বাকি যে দুটো রয়েছে, এই 8টা লাস্টেরটা বাদ দিয়ে, এই 8টা কনজারভেশন স্ট্যাটাসের মধ্যে এদেরকে আনা হয়। তাহলে 6702টি বিভিন্ন প্রজাতি রয়েছে যাদের ডাটা এখনও পর্যন্ত, তারা যে বিলুপ্ত হবে সেটা নিয়ে কোনো বৈজ্ঞানিকের ধারণা নেই, মূল্যায়িত হয়নি এমনও প্রজাতি অনেক আছে। তাহলে এই ক্ষেত্রে এরকম পরপরভাবে দেওয়া হয়ে থাকে। এরপর নেক্সট পেজে আমি কিছু থ্রেটেন ক্যাটাগরিজগুলো আরেকবার আলোচনা করি, সেই থ্রেটেন ক্যাটাগরিজ থেকে পরীক্ষাতে প্রশ্ন বেশি আসে। তাহলে দেখো থ্রেটেন ক্যাটাগরিজ ক্ষেত্রে কী হয়, থ্রেটেন ক্যাটাগরিজে 3টা রয়েছে, 3টার মধ্যে ফার্স্ট হচ্ছে চরম বিপন্ন, এটা তো বললাম যে 3টি প্রজন্মের মধ্যে এদের বিলুপ্ত হয়ে যাবে, তারা হচ্ছে চরম বিপন্ন। চরম বিপন্নর ক্ষেত্রে যেমন ঘড়িয়াল, জাভারগন্ডার, এইগুলো দুটো উদাহরণ তোমরা সহজেই খেয়াল রাখতে পারো, তাছাড়া আরও অনেক প্রাণী আছে সেগুলোও খেয়াল রাখতে পারো, ঠিক আছে। সাস সেলভেনিয়েন্সিস বলে আরেকটা উদ্ভিদ, সরি প্রাণী রয়েছে, সেটাও খেয়াল রাখতে পারো। বিপন্ন উদ্ভিদ মানে এটা তার থেকে একটু কম ডেঞ্জার, এদের সংরক্ষণ অবশ্যই দরকার, এটা ভারতীয় বাঘও হতে হবে, ভারতীয় বাঘও হবে, তুষার চিতাবাঘও হবে, ওকে, এশিয়ার সিংহও হবে, তারপর হচ্ছে ভারতীয় নেকড়েও হবে, এগুলো বিপন্ন প্রায়ই সবগুলো যেগুলো দেখতে পাই সেগুলো ম্যাক্সিমামই হয়ে থাকে। সংকটাপন্ন কোনগুলো, যেগুলো বিগত 10 বছরের মধ্যে 50% বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে সংকটাপন্ন বলা হয়। ওকে, সংকটাপন্নর ক্ষেত্রে এখানে যে প্রাণীগুলো দেওয়া আছে সেই প্রাণীগুলো লং টেলড ম্যাকাক, ম্যাকাকা ফেসিকুলারিস আম্ব্রোসা, তুষার চিতা, এটা এখন এন্ডেঞ্জার্ড স্পেস হয়ে গেছে, এটা তোমরা কিন্তু একদম এন্ডেঞ্জার্ড স্পেস করে নেবে, ওকে, তুষার চিতাটা এন্ডেঞ্জার্ড স্পেসের মধ্যে করে নেবে, কারণ বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, এটা এন্ডেঞ্জার্ড স্পেসের মধ্যে উঠে গেছে। এরপর কী হচ্ছে পরেরটা, বিরল প্রজাতি, বিরল প্রজাতির ক্ষেত্রে একটু জানা উচিত যে কী হয়, যেসব প্রজাতি ভৌগোলিকভাবে সীমাবদ্ধ থাকে, যেখানে থাকে সেখানেই থাকে, এবং বর্তমানে এদের অবলুপ্তির সম্ভাবনাটা একটু কম কিন্তু রয়েছে, যেমন ঘড়িয়াল, গ্রেভিয়ালিস,
গ্যাঙ্গেটিকাস, ভারতীয় মরু বিড়াল, ফেলিস সিলভেস্ট্রিস, হিমালয় স্যালামান্ডার, টাইলোট্রিটন, ভেরুকোসাস, ঠিক আছে, এইগুলো হচ্ছে বিরল প্রজাতি। তাহলে এই বিরল প্রজাতির ক্ষেত্রে কী হয়, অবলুপ্ত সম্ভাবনা না থাকলেও কিন্তু এরা ভৌগোলিকভাবে সীমাবদ্ধ এবং খুব কম দেখতে পাওয়া যায়, এইগুলো হচ্ছে বিরল প্রজাতি। তাহলে এই সব জিনিসগুলো থাকছে, তোমরা একটা লিস্ট বানিয়ে নেবে, বিশেষ করে থ্রেটেন ক্যাটাগরিজ দুটো করে জীবের উদাহরণ অবশ্যই খেয়াল রাখবে, উদ্ভিদেরও খেয়াল রাখার চেষ্টা করবে, প্রাণীর বেশি নাম পাবে, প্রাণীরও নাম খেয়াল রাখবে। ওকে, তাহলে এতদূর পর্যন্ত থাকছে, কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো একটু দেখে নাও। এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু দেখবে, আইউসিএন সদর দপ্তরটা সুইজারল্যান্ড বর্ডার, আইউসিএন পরে আমি ভালো করে পড়াবো, আরডিবি উদ্দেশ্য এক্সটিংক্ট জীব, এই তিনটা, এই যে প্রশ্নটা আছে এই তিনটা থ্রেটেন ক্যাটাগরিজ মধ্যে পড়ে, এই তিনটা থ্রেটেন ক্যাটাগরিজ ভালো করে তোমরা পড়বে, তারপরে এটা তো রয়েছে, এটা সহজ। তাহলে এই সব জিনিসগুলোই সহজ যদি তোমরা পুরোটা পড়েছো। ওকে, তাহলে থাকছে, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, অশোক কুমার মাহাতো সাইনিং অফ।